হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম গরম পানিতে এভাবে ডিম দিয়ে খুবই মজার একটি আইটেম তৈরি করা যায় যেটা দিয়ে ঝটপট সকাল বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও তৈরি করা যায় প্রথমে একটা প্যানে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা গরম হয়ে ফুটে উঠলে এ পর্যায়ে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচের মতো দিয়েছি ভিনেগার এতে করে ডিমটা শক্ত হয়ে যাবে না খুবই সফট থাকবে আমি প্রায় চার মিনিটের মতো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে প্যান থেকে উঠিয়ে এটাকে ঠান্ডা করে নেব ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা ব্ল্যান্ডারে জায়গায় নিয়ে নিলাম সাথে দিয়েছি দুই কুশ রসুন তিন চারটা কালো গোলমরিচ চাইলে সাদাটাও দেওয়া যাবে এক টেবিল চামচ দিলাম গুঁড়ো দুধ আর একটা চামচ চিনি সাথে একটা চামচ পরিমাণ দিলাম ভিনেগার সংরক্ষণ করতে চাইলে ভিনেগার দিতে পারেন না হয় লেবুর রসও ব্যবহার করা যাবে দিচ্ছি একটা চামচ পরিমাণ কাশুন্দি এটা দিলে টেস্ট অনেক ভালো হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিচ্ছি দুই টেবিল চামচ আর স্বাদ মতো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি লবণ এবার এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর স্মুথ আর সিল্কি একটা ম্যানস তৈরি করে নিয়েছি এবার আপনি চাইলে এটাকে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি আপনাদের একটা সসার স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি দুই টুকরো ব্রেডকে প্রথমে প্যানে নিয়ে সেটাকে সেঁক দিয়ে নিব এ করে দুটি সাইডে শেক দিয়ে নিয়েছি এগুলো হয়ে গেছে এবার একটা সসেস সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব এটাও ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিচ্ছি এবার ব্রেডের উপর কিছুটা মেয়নেস দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি আর ভেজে রাখা সসেসটাকে ছোট ছোটো স্লাইস করে নিয়েছি উপর দিয়ে সেটাও দিয়ে দিলাম এই মেয়োনেসে ডিমের কোনো কাঁচা গন্ধ থাকে না আর এর মধ্যে টমেটো সস চিলি সস দিয়ে দিলেই কিন্তু বার্গার সসও তৈরি হয়ে যাবে এরপর এর উপর দিয়ে দিব টমেটো সস সসটা দেওয়া হয়ে গেলে আর ব্রেডের উপর এভাবে ম্যাওনেজ স্প্রেড করে দিচ্ছি এভাবে ম্যাওনেজ তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে ঝটপট বাজাতে টিফিনে অথবা সকাল বিকেলে নাস্তায় ব্যবহার করা যায় আর এই ম্যাওনেজের তেলের পরিমাণটা খুবই সামান্য তাই এটা অনেক বেশি স্বাস্থ্যকর কেমন লেগেছে আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম